বিশ্বে প্রথমবারের মতো 6 টন টিল ট্রলার উড়োজাহাজ নির্মাণের ঘোষণা দিয়েছে চীন। পাইলট বা পাইলট ছাড়াই দূরপাল্লা ভ্রমণে সক্ষম এই উড়োজাহাজটি নির্মাণ করছে চীনের বেসরকারি উড়োজাহাজ নির্মাণ প্রতিষ্ঠান ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশন। সম্প্রতি চীনের উহু এভিয়েশন ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রতিষ্ঠানটি উড়োজাহাজের প্রথম চিত্র উন্মোচন করেছে। ছাংইং R6000 নামে এই টিল ট্রলার উড়োজাহাজটি হেলিকপ্টার বা বিমান থেকে একটু ভিন্ন ধরনের। এতে দুটি রটার থাকে যেগুলো দ্রুত যাওয়ার জন্য সামনে কাত হতে পারে। রটার হলো উড়োজাহাজের পাখায় বাতাস তৈরির যন্ত্র। এটি এমন এক ধরনের উড়োজাহাজ যেটি ল্যান্ডিং বিমানের মতো উলম্ব থেকে অনুভূমিক ফ্লাইটে রূপান্তরিত হয়, আবার হেলিকপ্টারের মতো টেক অফ করতে পারে। গেল 20 ফেব্রুয়ারি সিঙ্গাপুর এয়ার শোতেও এই টিল ট্রলার উড়োজাহাজটি প্রদর্শন করা হয়। সর্বোচ্চ 6 টন টেক অফ ওজন বিশিষ্ট উড়োজাহাজটি 2 টনের মতো ওজন বহন করতে সক্ষম। 10 জন যাত্রী এই উড়োজাহাজে ভ্রমণ করতে পারবেন। ল্যানিং R6000 নামে এই টিল ট্রলার উড়োজাহাজটি 7,620 মিটার বা 25,000 ফুট উচ্চতায় উঠতে পারে। এটি ঘন্টায় 550 কিলোমিটার বেগে 4,000 কিলোমিটার দূরত্বের গন্তব্যে পৌঁছতে সক্ষম। আসছে 12 নভেম্বর অনুষ্ঠেয় 6 দিনব্যাপী ঝুংহাই এয়ার প্রদর্শনীতে উড়োজাহাজটির আত্মপ্রকাশ করতে যাচ্ছে নির্মাণ প্রতিষ্ঠান। টিল ট্রলার উড়োজাহাজটি হেলিকপ্টারের মতো খাড়াভাবে টেক অফ করতে পারে। শুধু তাই নয়, ফিক্সড উইং বিমানের উচ্চ গতির মোটর সংযুক্ত থাকায় উড়োজাহাজটি দ্রুত গতিতে উঠতে পারে। ভ্রমণ, লজিস্টিক এবং জাতীয় প্রতিরক্ষায় বিপ্লব ঘটানোর প্রতিশ্রুতি দিলেও জটিলতার কারণে উড়োজাহাজটির কিছু নির্মাণগত চ্যালেঞ্জ রয়ে গেছে। বিশ্বের উড়োজাহাজের বাজারে মাত্র 2টি কোম্পানির দখলে, একটি হলো বোয়িং, অপরটি এয়ারবাস। তবে শিগগিরই এই 2 কোম্পানির রাজত্বে ভাগ বসানোর লক্ষ্য চীনের। তাছাড়া চীনের ক্রমবর্ধমান মধ্যবিত্তদের মধ্যেও বিমান ভ্রমণ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তাই নতুন যাত্রী ও কার্গোবাহী বাণিজ্যিক উড়োজাহাজ তৈরি শুরু করছে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি কমার্শিয়াল এয়ারক্রাফট কর্পোরেশন অব চায়না বা কোমাক। বোয়িংয়ের বাণিজ্যিক শাখা সূত্রে জানা গেছে, আসছে কয়েক বছরের মধ্যে চীনের 8,000-এরও বেশি বিমান দরকার হবে। পাশাপাশি আসছে বিশ্ব বছরে চীনের বিমান পরিবহন খাতের বাণিজ্য 2.9 ট্রিলিয়ন বা 2,90,000 কোটি মার্কিন ডলার। বিশাল এই বাণিজ্যিক সম্ভাবনা পুরোপুরি বিদেশিদের হাতে ছেড়ে দিতে চাইছে না চীন। এরই পরিপ্রেক্ষিতে চীন সরকার উড়োজাহাজ নির্মাণ শিল্পে নিজেদের সক্ষমতা বাড়াতে চাচ্ছে। আসছে 15 বছরে 200টি নতুন বিমানবন্দর তৈরি ও যাত্রীদের চাহিদা মেটাতে নতুন নতুন উড়োজাহাজ নির্মাণের টার্গেট নিয়ে কাজ করছে চীন সরকার। সরকারের পাশাপাশি বেসরকারি নির্মাণ প্রতিষ্ঠানও উড়োজাহাজ তৈরিতে এগিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় বিশ্বে প্রথমবারের মতো 6 টন টিল ট্রলার উড়োজাহাজ তৈরির ঘোষণা দিল চীনের ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশন। আন্তর্জাতিক ডেস্ক, বায়ান্ন টিভি।